ত্যাগ ভিন্ন কখনো ঈশ্বরের ফুল ফোটে না। তাই দেখুন একজন দিন দরিদ্র ভিখারী যাদের কোনো সন্তান সন্ততি নাই, দ্বিজঘোষের কাজ সকাল হলেই মানে প্রভাতকালে ঝোলাটা কাঁধে নিয়ে ভিক্ষায় যায় আর সন্ধ্যায় ঝোলাটা নিয়ে ঘরে ফেরে, সারা দিন চলে যায় বাইরে বাইরে আর ওই মায়াবতী মায় একা ঘরে নির্জন কক্ষে বসে বসে দিন কাটায়। একদিন মায়াবতী মা স্বামীকে কাছে ডেকে বলছে, ওগো তোমায় একটা কথা বলবো। দ্বিজঘোষ বলছে, এভাবে বলছো কেন মায়া, বলো তুমি কি বলবি। না তোমাকে বলবো বলবো ভাবি কিন্তু সময় হয়ে ওঠে না। বলো। না দেখো তুমি আমায় যেভাবে রেখেছো আমি সেইভাবে আছি, মানে দুবেলা দুমুঠো খেতে পাই না, কখনো বলি না আমায় ভালো মন্দ এনে দাও খাবো, পরনের বসনটা ছেঁড়া ময়লা ঠিক করে নিজের লজ্জাটাও নিবারণ করতে পারি না, তাও বলি না যে আমায় ভালো বসন এনে দাও, কখনো তোমার কাছে কিছু চাইনি, তুমি যেভাবে রেখেছ আমি ঠিক সেইভাবে আছি, কিন্তু আজ যদি তোমার কাছে একটা জিনিস চাই তুমি আমায় দেবে। মায়াবতীর কথায় দ্বিজঘোষ বলছে, মায়া তুমি তো জানো আমি একজন ভিখারি, আমার সামর্থ্যের মধ্যে থাকলে আমি নিশ্চয়ই তোমায় দেব, বলো তোমার কি চাই। দেখুন স্বামী স্ত্রীতে কথা হচ্ছে, স্ত্রী বলছে জীবনে কিছু চাইনি, আজ একটা বস্তু চাইবো যেটা তোমায় দিতে হবে। তা দ্বিজঘোষ বলছে, বলো কি চাই। মায়াবতী মা বলছে, স্বামী জানো তো তুমি যখন প্রত্যেক দিন ওই সকালে করে ভিক্ষায় চলে যাও আমি একা একা ঘরে বসে থাকি, আমার একদম ভালো লাগে না, তাই আমি একটু পাড়ার দিকে যাই মানে নগরের দিকে বেরোই, আরে গিয়ে দেখি নগরী যত রমণী আছে সবার কোলে একটা করে সন্তান, আর তাদের সন্তানেরা তাদেরকে আবার মা মা বলে ডাকে। বলো না স্বামী এই মা ডাকটা এটা কি আমি কোনোদিনও শুনতে পাবো না, কেউ কি আসবে না আমাদের এই ভাঙা ঘরে, হবে নাকি কোনো চাঁদের উদয় যে চাঁদ আমাদের এই কুড়ে ঘরটাকে আলোয় ভরিয়ে তুলবে, যে আমায় মা বলে ডাকবি তোমাও বাবা বলে ডাকবি। দরিদ্র হতে পারে, দুঃখ থাকতে পারে, আমাদের অভাব থাকতে পারে, কিন্তু সন্তান এসে গেলে হয়তো সেই কষ্ট আমরা ভুলে যাব, তাকে নিয়ে আমরা আনন্দে থাকব। বলো না স্বামী কেউ কি আসবে না আমার কোল জুড়ে। দেখুন স্বামী তার দুঃখের কথা মানে স্ত্রী তার দুঃখের কথা স্বামীকে জানালো, দ্বিজঘোষ উত্তরে কি বলছে জানো, দ্বিজঘোষ সঙ্গে সঙ্গে বলছে, আরে দাঁড়াও দাঁড়াও মায়া তুমি কি চাইলে, মা হতে চাইলে, তুমি আমায় প্রথমে এমন করে বললে যে কখনো কিছু চাইনি, আজ একটা এমন বস্তু চাইবো তোমায় দিতে হবে, আমি ভাবলাম তুমি কি না জানি চাইতে পারো, আর শেষে কিনা তুমি মা হতে চাইলে। আরে শোনো মায়া আমি তোমায় বলছি, শোনো জগতে এত বস্তু থাকতে তুমি মা হতে চাইলে, চেয়েও না মায়া, কারণ এই জগৎ সংসারে যারা হলো একমাত্র নিঃসন্তান তারাই হলো জগতে সব থেকে সুখী মানুষ। সন্তান চেয়েও না, সন্তানে আছে জ্বালা, সন্তানে আছে দুঃখ, সন্তানে আছে কষ্ট, সন্তানে আছে যন্ত্রণা, সন্তান কখনো সুখ দিতে পারে না, সন্তান যতটুকু সুখ দেয় সেটা হলো ক্ষণিকের। আজ সন্তান নেই মাতৃত্বের স্বাদ পাওয়ার আশায় তুমি মা হতে চাইছো, আর যেদিন সন্তান পাওয়ার পর সন্তান তোমায় দুঃখ দেবে কষ্ট দেবে সেদিন চোখের জলে বুক ভাসিয়ে বলবে এমন সন্তান থাকার চেয়ে নিঃসন্তান হওয়া অনেক ভালো। তাই দিন থাকতে দিনের নাম করো মায়া। আরে ওই তো আমাদের কৃষ্ণ আছে না,
ওকেই সন্তান বলে মেনে নাও। এবার আপনারাই বলুন তো, আমার মায়েরা বলবেন, ওমা আমরা তো নারী জাতি, যতই বলুক যে ছেলে আমাদের শেষ বয়সে দেখবে না, আমাদের খেতে দেবে না, বলুন তো এটা জানার পরেও কি আমরা প্রতিটি নারী কেউ বলতে পারবেন যে এটা দেখার পর যে আমাদের পাশের বাড়ি একজনের বাবা মাকে ছেলে খেতে দেয়নি, তাই আমি বাবা কোনো মাটা হব না, কেউ বলবে? কেউ বলবে না। সন্তান যতই দুঃখ দিক, যতই কষ্ট দিক, কোনো মা কখনো বলতে পারবে না যে আমি মা হতে চাই না। কোনো নারী বলার সাহস নাই, কারণ প্রতিটি নারীর মধ্যে একটা সুপ্ত বাসনা থাকি যে আমার একটা সন্তান হবে যে আমায় মা বলে ডাকবে। স্বামী বলে দিচ্ছে, শোনো মায়া, মা হয়ো না, মা হলে দুঃখ যন্ত্রণা। মায়াবতী মা বলছে, স্বামী তুমি তো বলছো, আমি জানি স্বামী সন্তানের দুঃখ আছে যন্ত্রণা আছে, কিন্তু তুমি কি জানো আমি তো নারী জাতি, তুমি কি জানো একজন নারী তার নারী জন্মের সার্থকতা হয়, তার নারী জন্ম পরিপূর্ণতা পায় যখন সে মা হয়। মা না হতে পারলে সেই নারীর কেউ মুখ দর্শনও করে না, সেই নারীর জন্মটা হয়ে যায় বৃথা, নারী হয়ে জন্মানোটাই তার সার হয়ে গেল। বলো না স্বামী, তুমি কি চাও আমার নারীর জন্মটা বৃথা হয়ে যাও? আমায় কি কেউ মা বলবে না? আমি কি ওই গান্ধারীর মতো 100টা ছেলে চেয়েছি নাকি? আমি তো ওই একটা চেয়েছি। দ্বিজ ঘোষ উত্তরে বললেন, মায়া ওই 100টা ছেলের মায়ের যে জ্বালা, একটা ছেলের মায়েরও সেই একই জ্বালা। তা বেশ, তুমি যখন বলছো মা না হলে তোমার নারী জন্মটা বিফলে চলে যাবে, তাহলে তুমি হয়ো, তোমার মনে যখন আশা হয়েছে তুমি মা হও, কিন্তু শোনো মায়া, আমায় কেন বলছো? আমি কে? আমি তো নিমিত্ত মাত্র, যদি চাইতে হয় সবার উপরে একজন আছে মায়া, আগে তো তাকে ডাকো। ওমা মা হতে গেলেও ভাগ্যের দরকার হয়, কত জন্মের পুণ্য করলে তবেই একজন নারীর কোলে সন্তান আসে। তা তুমি কতটুকু তারকে ডেকেছো, কতটুকু তুমি তার চরণে জল ঢেলেছো, কতটুকু তুমি তার সামনে বসে চোখের জল ফেলেছো? মায়া আগে তোমায় কাঁদতে জানতে হবে, আমার প্রভু দুটো বস্তু সহ্য করতে পারে না, এক হলো ভক্তের অহংকার আর দুই হলো ভক্তের চোখের জল। যদি কোনো ভক্ত একবার তাকে চোখের জলে বুক ভাসিয়ে হা কৃষ্ণ তোমার হলাম বলে নয়ন বাড়ি বরিশন করতে পারে, আমার প্রভু পৃথিবীর যেখানেই থাকুক না কেন পাগলের মতো ছুটে আসবে। মায়া আগে তোমায় কাঁদাটা জানতে হবে, আগে কাঁদতে জানো মায়া, আগে কাঁদাটা শেখো, আগে তার কাছে বসে চোখের জল ফেলো, দেখো একদিন সে ঠিক তোমার কাছে আসবে মায়া। আর তুমি তো আবলা সরলা কুলোবালা নারী জাতি, তুমি কিছুই জানো না, আমি তোমায় শিখিয়ে দিই। শোনো মায়া, তোমার চোখের জল দেখলে প্রভু আসতে বাধ্য হবে, আমি তোমায় শিখিয়ে দিই। শোনো, তোমার চোখের জলে সাড়া দিতে যেদিন সে তোমার কাছে আসবে, মানে প্রতিদিন তো কাঁদবে, আর তোমার চোখের জলটা যেদিন তার চরণে পৌঁছে যাবে সে আসবে, সে আসতে বাধ্য। আর যখনই সে তোমার কাছে এসে দাঁড়িয়ে বলবে, বলো মায়া কেন তুমি ডাকো, কি চাই তোমার, তুমি তো জানো না অবলা সরলা কুলোবালা নারী জাতি, আমি তোমায় শিখিয়ে দিচ্ছি, সেই মুহূর্তে তো আমি সেখানে নাও থাকতে পারি, তাই আমি তোমায় শিখিয়ে রাখছি। শোনো মায়া, ভগবান যেদিন তোমার সামনে এসে দাঁড়াবে তোমায় আশীর্বাদ করবার লাগি,
তুমি সেদিন তাকে বলো যে প্রভু সন্তান তো চাই ঠিকই কিন্তু তাকে বলো যে প্রভু এতদিন কোনো সন্তান সন্ততি চাইনি আজকে যখন চাইছি তুমি আমার কোল জুড়ে আমার এই ঘর আলো করে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিয়ে দাও। কেন বললেন? কারণ দ্বিজ ঘোষ জানতেন কারোর বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয় না তার ১৪টা পুরুষ অনাসে উদ্ধার হয়ে যাবে, তাকে কোথাও গিয়ে পিণ্ড দিতে হবে না। কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া হলো ভাগ্যের দরকার, যার তার ঘরে এই সন্তান আসে না মায়া। তাই ভগবানকে বলো এতদিন সন্তান চাইনি আজ যখন চাইছি যাকে তাকে আমাদের সন্তান হিসেবে চাই না একজন ভক্তকে যেন আমাদের ঘরে পাঠায়। দেখুন দ্বিজঘোষ কিন্তু বললেন না যে এমন একটা ছেলে চাও যে শেষ বয়সে আমাদের খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখে। দ্বিজঘোষ তো ভক্ত, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে কৃষ্ণ অপেক্ষা আরো বড়ই চতুর। দ্বিজঘোষ জানে আলাদা করে বলতে হবে না যে আমায় এমন সন্তান দাও আমায় খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখবে, যদি বলা যায় ভক্ত দাও যে ভক্ত হবে সে এমনি এমনি তার বাবা মাকে দেখবে, সে কখনো কুসন্তান হবে না। তাই দ্বিজঘোষ এক কথাই বললেন, একজন কৃষ্ণ ভক্ত সন্তানকে চেয়ে নাও। এই কথাটা বলে পরের দিন চলে গেলেন ভিক্ষায়, আর ওই মায়াবতী মা প্রত্যেক দিন তুলসী তলায় বসে জল ঢালি, আর সন্ধ্যা হলে সন্ধ্যা প্রদীপ দিয়ে চোখের জলে বুক ভাসিয়ে শুধু ভগবানকেই ডাকে, আমায় একটি সন্তান দাও গো প্রভু। আমার নিজের জন্য নয়, তোমার সেবারে লাগি আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবারে লাগি দাও গো প্রভু তোমার সেবার লাগি। আমা মায়াবতী মা সন্ধ্যাবেলা বসি তুলসী তলায় সন্ধ্যা প্রদীপটা দি চোখের জলে বোগ ভাসি ভগবানকে ডাকছে। দ্বিজঘোষ কিন্তু তখনও ঘরে ফেরেনি, ঠিক সন্ধ্যাবেলা
ওই মায়াবতী মা চোখ বন্ধ করে ভগবানকে ডাকছে। আর ঠিক সেই সময় মায়াবতী মা একাকি তুলসীতলায় বসে আছে অন্ধকার। আর ঠিক সেই সময় হঠাৎ আকাশপথে দৈববাণী হলো, কেউ যেন আকাশপথ হতে চিৎকার করে বলে উঠলেন, মায়াবতী। মায়াবতী মা তো চোখ বন্ধ করে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর যেই ডাক দিলেন মায়াবতী বলে চমকে উঠলেন। মনে মনে ভাবছে, স্বামী তো আমার এখনো ঘরে ফেরেনি, তাহলে আমায় ডাকে কে? এই বলে মায়াবতী মা চারিদিকে খুঁজছে কে ডাকলো। আর ঠিক সেই সময় আবার দৈববাণী হলো, শোনো মায়া, তুমি আমায় চিনতে পারছো না? যার কাছে বসে তুমি প্রত্যেক দিন চোখের জল ফেলো, আমি হলাম তোমার সেই আরাধ্য দেবতা। যেই বলেছি, মায়াবতী মা তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়েছে, প্রভু প্রভু তুমি এসেছো, প্রভু আমার মতো অধমের ডাকে সাড়া দিতে তুমি এসেছো। হ্যাঁ মায়া, তুমি প্রত্যেক দিন আমার কাছে বসে বসে কাঁদো, কেন, কি হয়েছে, কি চাই তোমার আমায় বলো। তোমার চোখের জল দেখে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, চলে এলাম তোমার ডাকে সাড়া দেব বলে, বলো তোমার কি চাই। আমা যেই বলেছে, বলো তোমার কি চাই। আমাদের কাছে যদি ভগবান এসে দাঁড়িয়ে বলতো যে কি চাই বলো, যা চাই তাই দেব, আমরা কি চাইতাম? যতটা পারবো খালি চেয়ে নিতাম, টাকা পয়সা গাড়ি বাড়ি বিষয় বৈভব এমনকি দীর্ঘ পরমায়ু যেন অনেক দিন বাঁচতে পারি, মরার ইচ্ছে কারণ নেই। কিন্তু ওই মেয়েটা কি চাইলো জানো? বললাম না, ত্যাগ ভিন্ন নাহি ফোটে ঈশ্বরের ফুল, আগে তোমায় ত্যাগী হতে হবে, তবেই তো তুমি তাকে পাবে। মায়াবতী মা বলছে, প্রভু এতদিন তোমার কাছে কিছু চাইনি, আজ একটাই বস্তু চাইব প্রভু। কি চাই মায়া? প্রভু আমি দুবেলা খেতে পাই না, পরনের বসনটাও ছেঁড়া ময়লা, তবুও বলবো না যে আমাদের বিষয় বৈভব দাও, অর্থ দাও, এসব চাই না, দীর্ঘ পরমায়ু চাই না, একটাই বস্তু চাই আর যেটা তোমাকে দিতেই হবে। ভগবান বলছে, মায়া এমন কি বস্তু যে আমাকে দিতেই হবে, আগে তো বলো তুমি কি চাও। প্রভু আমরা যে নিঃসন্তান, আমাদের ঘরে কোনো সন্তান সন্ততি নাই। ও তুমি সন্তান চাইছো? চাইছি ঠিকই, কিন্তু প্রভু আমার মনে বড় সাধ বড় আশা, আমি একজন কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে চাই। হ্যাঁ, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দেবে না প্রভু? আমা এই কথাটা শুনেই ভগবান বলছে, কেন দেব না মায়া, নিশ্চয় তুমি সন্তান পাবে, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান তো হলো একটা রত্ন, এই রত্নকে তো আমি যাত্রার ঘরে পাঠাতে পারি না মায়া। এই সন্তান তুমি পাবে, কিন্তু তার জন্য তোমায় যে ছোট্ট একটা পরীক্ষা দিতে হবে। মায়াবতী মা বলছে, জগতে সব নারী মা হলো, কাউকে পরীক্ষা দিতে হলো না, আমায় কেন দিতে হবে? আরে সব নারী মা হয়েছে ঠিকই, কিন্তু মায়া কেউ কখনো তোমার মতো করে আমায় ডাকেনি, তোমার মতো করে এমন বস্তু কেউ আমায় চাইনি। কে মা, আমরা তো ভগবানকে ডাকি যে ঠাকুর একটা সন্তান দাও, কখনো কি বলি যে একজন কৃষ্ণ ভক্ত সন্তান দাও?
কোনো দিনও বলি না। হ্যাঁ এটুকু বলি যে ঠাকুর একটা সুস্থ সবল সন্তান দাও, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান আমরা কেউ চাই না। সেটাই ভগবান বললেন, মায়া এ জগতে সব নারী মা হয়েছে, কিন্তু কেউ কখনো আমাকে তোমার মতো করে বলেনি যে একজন কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে চাই। তাই তাদের পরীক্ষা দিতে হয়নি। ও মা, আমরা বলবো কি, আমরা খালি ভগবানকে বলি ঠাকুর একটা সন্তান দিলেই হবে, সে যদি দুর্যোধনের মতো হয় বা কংসের মতো হয় তাও চলবে, মা তো বলবে তাতেই হবে। কিন্তু শেষ বয়সে যখন ঘাড় ধাক্কাটা খাই তখন ভাবি জানি না কোন কুকর্মের ফলে এমন সন্তান এলো। মায়াবতী মাকে ভগবান বলছে, মায়া এই জগতে তোমার মতো করে কেউ বলেনি, আজ তুমি বললে। তা কৃষ্ণ ভক্ত সন্তান একটা রত্ন, একে তো যাত্রার গর্ভে পাঠানো যায় না, একজন রত্ন গর্ভার গর্ভে পাঠাতে হবে। তা তুমি প্রকৃত কৃষ্ণ ভক্ত সন্তানের জননী মানে মা হওয়ার উপযুক্ত কিনা আগে তো আমায় যাচাই করে নিতে হবে। যাচাই না করে আমি যাত্রার ঘরে দিতে পারি? আগে তুমি পরীক্ষা দাও। শুধু পরীক্ষা দিলে হবে না, পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হয়ে দেখাতে হবে, মানে পরীক্ষায় পাস করতে হবে, তবেই আমি তোমাকে বলবো তুমি কৃষ্ণ ভক্তের সন্তানের জননী হতে পারবে কিনা। মায়াবতী মা তখন বলছে, আচ্ছা প্রভু, আমাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেই আপনি কৃষ্ণ ভক্তের সন্তান দেবেন তো প্রভু? হ্যাঁ মায়া, কেন দেব না, আগে তো পরীক্ষাটা দাও। বেশ বলুন প্রভু, কৃষ্ণ ভক্ত সন্তান পেতে গেলে যদি আমায় পরীক্ষা দিতে হয় আমি প্রস্তুত, বলুন আমায় কি করতে হবে। ভগবান বললেন, শোনো মায়া, কৃষ্ণ ভক্ত সন্তান পেতে গেলে পরীক্ষা বলতে তোমার এই কপালে যে তোমার ভবিতব্য আছে না, তোমার এই ভবিতব্যটা একটু তোমার সামনে তুলে ধরবো যেটা তোমার অজানা। কি আমরা কেউ নিজেদের ভাগ্য নিজেরা জানি? জানি না। ভগবান বলছে, মায়া পরীক্ষা বলতে তোমার ভবিতব্যটা তোমার সামনে আমি শুধু তুলে ধরবো, এবার তুমি ঠিক করবে তুমি কোনটা করবে। বেশ বলুন প্রভু, আমায় কি করতে হবে? ভগবান বললেন, তোমার ভাগ্যে আছে তুমি কখনো তোমার জীবনে দুটো সুখ একসঙ্গে পাবে না। তোমার জীবনে দুটো সুখ একসঙ্গে নেই। মায়াবতী মা বলছে, প্রভু দুটো সুখ মানে আমি বুঝলাম না, একটু বুঝিয়ে দিন। প্রভু মায়াবতীকে বলছে, শোনো মায়া, তোমার কপালে আছে তুমি সন্তান এবং স্বামী, দুজনকে একসাথে পাবে না। চমকে উঠলেন, প্রভু সন্তান এবং স্বামী মানে? আমি বুঝতে পারলাম না প্রভু। শোনো মায়া, এতদিন তোমার কোল আলো করে কোনো সন্তান আসেনি কেন? কারণ আমি চাইনি তোমায় কষ্ট দিতে, চাইনি তোমায় দুঃখ দিতে, তাই তো কোনো সন্তান দিইনি। কিন্তু আজ তুমি আমার চরণতলে পড়ে কাঁদঝর বলছো সন্তান চাই, তাহলে তোমায় সত্যিটা এবার বলেই দিই, তুমি নিজেই ঠিক করে নাও তোমার কোনটা চাই। কি আছে প্রভু আমার কপালে? কি আছে? শোনো মায়া, তোমার কপালে আছে তুমি দুজনকে একসাথে পাবে না, এই দুজনের মধ্যে থেকে তোমাকে একজনকে বেছে নিতে হবে। তুমি যদি বলো যে আমি স্বামী চাই, তাহলে তুমি স্বামী পাবে, কিন্তু কোনো দিনও তুমি মা হতে পারবে না, কোনো দিনও তোমার ঘর আলো করে কোনো সন্তান আসবে না, কোনোদিনও মা বলা পাখি তুমি কোলে ধরতে পারবে না। আর যদি তুমি বলো আমি মা হতে চাই, মা তুমি হবে মায়া, আমি তোমায় আশীর্বাদ করব, তুমি কৃষ্ণ ভক্ত সন্তানের জননী হবে ঠিকই, কিন্তু যেদিন তোমার স্বামী
কানে শুনবে অর্থাৎ যেদিন তোমার স্বামী জানতে পারবে তুমি মা হতে চলেছো ঠিক সেদিনই সেই মুহূর্তে তোমার স্বামী তোমায় ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে যাবে প্রভু বলো না চিৎকার করে উঠলেন না প্রভু না এটা চরণ তলে আছাড় খেয়ে পড়লেন প্রভু কেমন বিধির বিধান দুজনের মধ্যে থেকে একজনকে বেছে নিতে হবে আমার কপালেই কি এমন লিখন প্রভু হ্যাঁ মায়া তোমার কপালেই আছে আর তুমি তো জানো এ জগতে সব কিছু খণ্ডন হয় কিন্তু বিধির বিধান কখনো খণ্ডন করা যায় না মায়া আমি তোমায় সময় দিলাম তুমি ভাবো ভেবে আমায় উত্তরটা দাও বলো তোমার কি চাই তুমি মুখ থেকে যেটা বলবে আমি তোমায় সেটাই দেব এবার আপনারা বলুন তো মা মেয়েটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে মেয়েটা যদি স্বামীকে বেছে নাই কোনোদিনও মা হতে পারবে না আবার যদি সন্তান বেছে নেয় স্বামীকে তার হারাতে হবে মেয়েটা জানতো তার একটা বাক্য পাল্টে দিতে পারে তার জীবন স্তম্ভিত হয়ে মায়াবতী মা আমার নয়ন জলে বুক ভাসিয়ে কাছে ভগবান পাশ থেকে বলছে মায়া তুমি ভাবো তাড়াহুড়ো করো না ভেবে আমায় উত্তরটা দাও এবার এখানে বলুন তোমা অনেক মায়েরা তো বসে আছেন এই একই প্রশ্ন যদি আপনাদেরকে করা হয় বলুন আপনারা কোনটা বেছে নেবেন সন্তান না স্বামী একজন মা হাত তুলে বলুন এদিকে একজন মা বলেছে ওদিকে মায়েরা বলুন অমা কোনটা চাই স্বামী ওইদিকে মা বলেছে স্বামী সামনে একজন মা বলেছে সন্তান দেখুন মা আজকে হয়তো আমরা স্বামীকে ভালোবাসি বলি স্বামী চাই মানছি একদিন তোমার পাশ থেকে সন্তান চলে যাবে সবাই সরে যাবে কিন্তু স্বামী তোমার হাতটা শক্ত করে ধরে রাখবে জানি স্বামী হলো তোমার সুখ দুঃখের সাথী একজন নারীর জীবন থেকে তার স্বামী যদি চলে যায় সে সর্বস্ব হারিয়ে ফেলে তার আত্মীয় স্বজনেরাও তাকে ছেড়ে চলে যায় স্বামী থাকলে সবাই তোমার পাশে থাকবে আর স্বামী চলে গেলে কেউ তোমার দিকে ঘুরেও তাকাবে না মায়াবতী মা জানতো কিন্তু এবার বলুন তো মা আপনার স্বামী যখন মারা যাবে আপনি কি তার সঙ্গে যেতে পারবেন পারবেন না আবার যেদিন আপনি মারা যাবেন আপনার স্বামীও আপনার সাথে যাবে না কিন্তু ভেবে বলুন তো যেদিন আপনারা দুজনেই মারা যাবেন সেদিন আপনার বাড়িতে যদি আপনার সন্তান না থাকে আপনার রাধা মাধবের চরণে সন্ধ্যা প্রদীপটা দেবে কে তোমার তো বংশে বাতি দেওয়ারও কেউ থাকবে না তোমাদের মুখাগ্নিটা করবে কে মায়াবতী মা এতক্ষণ ধরে স্তম্ভিত হয়ে অনেক চিন্তা করলেন এবার প্রভুর কাছে হাত জোড়ো করে বলছে প্রভু আমি প্রস্তুত ভগবান বলছে মায়া তুমি ভেবে বলছো তো হ্যাঁ প্রভু আমি ভেবে নিয়েছি এবার আমি উত্তর দিতে প্রস্তুত বেশ
বলো তুমি কোনটা চাও? মায়াবতী মা বলছে, প্রভু আমি আমার স্বামীকে বড় ভালোবাসি প্রভু, আমাদের বাড়িতে অন্যের অভাব, বস্ত্রের অভাব, কিন্তু সুখের কোনো অভাব নাই। কিন্তু আরেক দিকে যে প্রভু আমি তোমায়ও বড় ভালোবাসি, স্বামীকে যতটা ভালোবাসি তার থেকে বেশি যে আমি তোমায় ভালোবাসি। আজ যদি স্বামী সুখ পাওয়ার আশায় স্বামীকে বেছে নি, তাহলে তো কোনোদিনও আমি মা হতে পারবো না। আর মা না যদি হতে পারি, আমাদের অবর্তমানে তোমার চরণে সন্ধ্যা প্রদীপটা জেলে দেবে কে? দুজনার মধ্যে থেকে যদি আমায় একজনকে বেছে নিতে হয়, আমার যতই কষ্ট হোক না কেন প্রভু, দিতে যদি হয় আপনি আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিয়ে দেন। নিতাই গৌর হরিবল হরিবল। ভগবান কথাটা শুনেই স্তম্ভিত হয়ে বলছে, মায়া তুমি ভেবে বলছো তো? দেখো সন্তান পেলে কিন্তু স্বামীকে তোমায় চিরদিনের মতো হারাতে হবে। হ্যাঁ প্রভু, আমি ভেবে নিয়েছি, দিতে যদি হয় আপনি আমায় কৃষ্ণ ভক্ত সন্তানে দিয়ে দেন। বাহ বাহ মায়া বাহ, আজ শুধু পরীক্ষা দিলে নয়, পরীক্ষা দিয়ে তুমি উত্তীর্ণ হয়ে গেলে মায়া, আজকে আমি তোমায় আশীর্বাদ করলাম, তোমার কোল জুড়ে একজন কৃষ্ণ ভক্ত সন্তান আসবে। তুমি কালকেই অনুভব করতে পারবে তোমার মধ্যে একজন আর সৃষ্টি হয়েছে। কিন্তু শোনো মায়া, ভবিতব্যটা যেন ভুলে যেও না, যেদিনই তোমার স্বামী জানতে পারবে সেদিনই সে তোমায় ছেড়ে চলে যাবে। তাই যতটা পারো নিজেকে আড়াল করে রেখো, স্বামীর কাছে ধরা দিও না যে তুমি মা হতে চলেছ, কারণ স্বামী জানতে পারলেই তোমায় ছেড়ে চলে যাবে। এবার বলুন তো মা, আমরা তো নারী জাতি, আপনারাই বলুন, একজন গর্ভবতী নারী তার গর্ভটা কখনো লুকাতে পারে? কত আর পারে, ওই 4 মাস, খুব বেশি হলে 5 মাস, এর বেশি আর লুকানো যায় না। শত শত বস্ত্র দিয়ে ঢাকলেও গর্ভ কখনো আড়াল করা যায় না। পাপ যেমন তার বাপকেও ছাড়ে না, আর শত বসন দিয়ে ঢাকলেও গর্ভকেও আড়াল করা যায় না, সেটা ঠিক সবার সামনে আসবেই। কিন্তু স্বামী যে জানতে পারলে মারা যাবে, তাই মেয়েটা নিজের গর্ভটাকে আড়াল করে রাখলেন, স্বামীকে জানতে দিলেন না। কিন্তু কতদিন দেখতে দেখতে মায়াবতী মা হয়ে গেল 7 মাসের গর্ভবতী। দ্বিজ ঘোষ জানতেও পারলো না কেন, কারণ দ্বিজ ঘোষ তো প্রভাতে যেতেন ভিক্ষায় আর সন্ধ্যায় ফিরতেন, আর স্বামী ফিরলেই মেয়েটা স্বামীর চোখের আড়ালে চলে যেতেন, স্বামী ঘুমিয়ে পড়লে তবেই ঘরে ফিরত, মানে স্বামীর চোখের আড়ালে আড়ালে থাকতেন। তাই দ্বিজ ঘোষ বুঝতে পারেনি। কিন্তু ওই যে বলে না, সুখ বেশি দিন কারো কপালে সয় না,
সুখ থাকলেই ভাববেন এরপরেই আসছে দুঃখ। আনন্দ উপভোগ করুন আর ভেবে নিন যে এরপরেই আসছে দুঃখ, কারণ সুখ আর দুঃখ এরা হলো দুই ভাই, একজন এলে আর একজন আসবেই। মায়াবতী মা এতদিন নিজের গর্ভটাকে স্বামীর থেকে আড়াল করে রাখলেন, কিন্তু হঠাৎ একদিন দুর্ভাগ্য নেমে এলো তার জীবনে, এসে গেল সেই দিন। দেখুন প্রত্যেক দিন নিয়ম করে দ্বিজগো সকালে গিয়ে সন্ধ্যায় ফেরে, কিন্তু আজকের নিয়মটা উল্টে গেল। কি হলো, দ্বিজগোজ প্রভাতকালে ভিক্ষায় গেলেন আর হঠাৎ মধ্যাহ্নকালে বাড়ি ফিরে এলেন, যেটা কোনোদিনও করে না। মধ্যাহ্নকালে মানে দুপুরবেলা ঘরে চলে এলো। মায়াবতী মা বুঝতেও পারেনি যে তার স্বামী এসে যাবে, যদি বুঝতে পারতো তাহলে নিজেকে হয়তো আড়াল করে রাখতো। মেয়েটা ঘরের কাজ করতে ব্যস্ত আছে, আর সেই সময় হঠাৎ দ্বিজগোজ কাঁধে ঝোলাটা নিয়ে আর ছোট্ট কুড়ে ঘরের মধ্যে যেই না ঢুকেছে না, সম্মুখে নিজের স্ত্রীকে দেখে একবারে চমকে উঠেছে। আমা বললাম না, সামনাসামনি এখনো দেখা হয়নি, সম্মুখে দেখেই স্ত্রীকে একেবারে চমকে উঠলেন। কেন হ্যাগো মা, 7 মাসের গর্ভবতী হলে তার দেহের তো একটা পরিবর্তন হবে। মায়াবতী মায়ের দেহের পরিবর্তন দেখি দ্বিজগোজ চমকে উঠি, আস্তে আস্তে ঝোলাটা কাঁধ থেকে নামি, এক প্যাক পা করে গিয়ে মায়াবতীর হাতটা ধরেছি। মায়া যেই বলেছে মায়া, মায়াবতী মা চমকে উঠেছে। হে হে কি তুমি এই অসময়? মায়া আগে বলো তুমি এই আনন্দের কথাটা আমায় আগে কেন বলোনি মায়া? মায়াবতী মা চমকে উঠে বলছে, স্বামী কি আনন্দের কথা, কেন? হে এই যে তুমি মা হতে চলেছো, কই এ কথাটা তুমি আমায় আগে জানালে না তো? আমি যে কত খুশি হয়েছি মায়া তা তুমি বোঝো না। মেয়েটা জানতো স্বামী জানতে পারলেই তাকে ছেড়ে চলে যাবে, আর যেই বলেছে তুমি মা হয়েছে আমায় জানাওনি কেন, অমনি মায়াবতী মা বুঝতে পারলেন তার স্বামী সব জেনে গেছে, মানে এবারে তাকে ছেড়ে চলে যাবে, আর স্বামীকে তার সত্যটা জানানো হবে না। তাই চরণতলে লুটিয়ে পড়ে বলছে, স্বামী আমার বিধির বিধান, আমি যদি এই সংবাদটা তোমাকে বলে দিই তাহলে যে তোমার মৃত্যু হয়ে যাবে। Oh,
कृष्ण प्रमानंद हरि बोल हरि बोल ঘোষের চরণ তলে আছাড় খেয়ে পড়ে মায়াবতী মা কাঁদছে। দেখুন সত্যটা জানার পরে দ্বিজ ঘোষের কিন্তু এতটুকু রাগ হলো না, দ্বিজ ঘোষ আরো উল্টে বলছে, মায়া এটাই যদি তোমার ভবিতব্য হয়ে থাকি তাহলে তুমি কেন কাঁদছ, এতে তো তোমার কোনো দোষ নাই। মায়াবতী মা হাত জোড়ো করে বলছে, ভ্যাপ স্বামী আমার দোষ আছে। কি দোষ? তোমার তো কোনো অপরাধ আমি দেখছি না, এটা যদি ভবিতব্য হয় এটা তো বিধির বিধান, এতে তো তোমার কোনো দোষ নাই। আছে স্বামী, আমাকে প্রভু বলেছে তুমি দুজনার মধ্যে থেকে একজনকে বেছে নাও, আর আমি তোমায় নয় আমি সন্তান বেছে নিয়েছি, তাই তো আমারই কারণে আজকে তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তুমি আমায় ক্ষমা করে দাও। দ্বিজ ঘোষ বলছে, শোনো মায়া আমি চলে যাচ্ছি তাতে কোনো দুঃখ নেই, কিন্তু তুমি কি জানো তুমি এমন পরীক্ষার মধ্যে সবাই ভুল করে ফেলে কিন্তু তুমি উপযুক্ত কাজটা করেছো মায়া। এই সুন্দর পৃথিবীতে আমি কয়টা দিনই বা থাকতাম, সেই তো আমায় চলে যেতেই হতো, কিন্তু সন্তানকে বেছে নিয়ে তুমি উপযুক্ত কাজ করেছো। তবে শোনো মায়া, আমি চলে যাচ্ছি, যাই তাতে কোনো দুঃখ নাই, যাওয়ার আগে আমায় ছুঁয়ে কথা দাও, আমায় ছুঁয়ে বলো আমার অবর্তমানে তুমি এই সন্তানটিকে কৃষ্ণ ভক্তই তৈরি করবে, কথা দাও, কারণ আমি চলে যাচ্ছি বলে তুমি যেন দুর্বল হয়ে পড়ো না, ভেঙে পড়ো না মায়া, নিজেকে শক্ত করো, আর কথা দাও এই সন্তানটিকে তুমি পৃথিবীর আলো দেখাবেই, কথা দাও এ যেন কৃষ্ণ ভক্ত তৈরি হয়। জানো তো মায়া, আমারও মনে বড় সাধ ছিল যে আমায় কেউ বাবা বলে ডাকবে, যাকে আমি বুকে করে মানুষ করব, যাকে কাঁধে করে নিয়ে নগরে নগরে ভিক্ষায় যাব। সে সাতটা তো পূর্ণ হলো না, তাই আমি চলে যাচ্ছি, যাই তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমার অবর্তমানে এই সন্তানটির কোনো ক্ষতি তুমি করো না মায়া, এই সন্তানের যেন কোনো ক্ষতি না হয়, তুমি তোমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো সন্তানটাকে তুমি আগলে রাখবে। আমি তো চলে যাচ্ছি, যাওয়ার আগে তুমি আমায় ছুঁয়ে কথা দাও, তোমার ওই গর্ভে যে আছে সে যেন কৃষ্ণ ভক্ত তুই, পৃথিবীর বুকে তার নাম যেন উজ্জ্বল হয়ে থাকে, কথা দাও। মায়াবতী মা স্বামীকে ছুঁয়ে বলছে, আমি কথা দিলাম, এর জন্য তোমায় ত্যাগ করেছি, তাই আমার দেহে যতদিন প্রাণ থাকবে এই সন্তানের কোনো ক্ষতি আমি হতে দেব না, আমি কথা দিলাম একে আমি কৃষ্ণ ভক্ত তৈ তৈরি করব। যেই না কথাটা দিয়ে দিলেন, হঠাৎ শুরু হয়ে গেল দ্বিজ ঘোষের মৃত্যু যন্ত্রণা, ধুলায় আছাড় খেয়ে পড়লেন,
ধুলায় ছটপট করতে করতে গড়াগড়ি যাচ্ছে আর বলছে মায়া, জ্বলে যাচ্ছে মায়া, আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। মায়াবতী মা তাড়াতাড়ি মাটিতে বসে স্বামীর মাথাটা কোলে তুলে নিয়ে কাঁদছে, আর মায়াবতীরই কোলে দ্বিজঘোষ ছটপট করতে করতে হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। দেহ থেকে পরাণ পাখিটা বেরিয়ে চলে গেল। ওই সাত মাসের গর্ভবতী মা স্বামীর বুকের উপর আছাড় খেয়ে পড়ে চিৎকার করে উঠলে, না পটিতে ফল তবু ঝরে যায়, ঝরে যায় ফুলের মুকুল, মেয়েটা ভালোই সুখে ছিল, ভেবেছিল সন্তান এলে সুখ আসবে, সন্তান চাইলেন, কিন্তু মাঝখান থেকে স্বামীকেই কেড়ে নিল। মায়াবতী মা বলছে, প্রভু অনেক সুখে ছিলাম, সন্তান আসবে জেনে আনন্দে মনটা ছিল ভরে, তার মাঝেই হঠাৎ স্বামীটাকে কেড়ে নিলে, তাই দয়াময় বলো এটা কোন জন্মের কোন পাপের ফলে আমায় এমন সাজা পেতে হলো? সখে যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, কোন মেয়েটা স্বামীর বুকের উপর আছাড় খেয়ে পড়ে কাঁদছে, পাড়ার মেয়েরা দেখতে এসে সান্ত্বনা দেবে কি, আরো উল্টে বিদ্রুপ করে বলছে, এই মায়া তুই এমন একজন রমণী যে তুই মা হয়েছিস সংবাদটা শুনেই তো স্বামী মারা গেল, এ থেকে বোঝা যায় তুই একজন অপয়া, তুই একজন অলক্ষ্মী, তোর মুখ দেখাও পাপ, স্বামীটাকে খেয়েছিস, এবার পেটে যেটা আছে ওটা কেউ খাবি, তাই ভুল করেও তোর মতো অপয়ার মুখ যেন কখনো না দেখি। মেয়েটা কাকে বোঝাবে, যেটাই তার ভবিতব্য তার কোনো দোষ নাই, তাই গো মা যতই বলুক তোর মুখ যেন না দেখি, এবার বলুন তো ওই সাত মাসের মেয়েটা স্বামী ছিল ভিক্ষা করে দিত খেত, এবার স্বামী নেই খাবে কি, খাবে কি? স্বামীকে তো কথা দিল একে পৃথিবীর আলো দেখাবে, কৃষ্ণ ভক্ত তৈরি করবে, সাত মাসের গর্ভ নিয়ে যে মা সন্তানে নিয়ে স্বামীর কাছে কাঁদছে, তাকে পাড়ার মেয়েরা বলছে তোর মুখ যেন না দেখি, যতই বলুক মা স্বামীর কাজ ছিল ভিক্ষা করা, তাই মেয়েটাও ঝোলা কাঁধে নিয়ে তাদেরই দরজায় গেল। কেউ কেউ আবার দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দেয়, বেরিয়ে যা, বলেছি না তোর মতো অপয়ার মুখ যেন না দেখি, কিন্তু মেয়েটা কেঁদে কেঁদে বলে, ওগু আমার নিজের জন্য নয়, হ্যাঁ অন্তত আমার গর্ভে যে আছি তার জন্য এক মুষ্টি করে ভিক্ষা দিলেই হবে,
কেউ কেউ আবার বলে ভিক্ষা তো তোর গর্ভে যে আছে তার জন্য তো দাঁড়া এনে দিচ্ছি। এই বলে বিদ্রুপ করে ওই যে চালের অগ্রভাগ যেটাকে আমরা খুঁত বলি, পোকা লেগে যাওয়া খুঁত যেটা মানুষ খেতে পারে না, সেই পোকা লেগে যাওয়া খুঁতগুলো দিয়ে দেয়, যা এইগুলো খাও। কোনো কথা বলে না, যে যা দেয় সেগুলো বাড়িতে এনে সিদ্ধ করি খেয়ে নেয়। কেন? কারণ মায়াবতী মা জানতো যে এই সন্তানটিকে বাঁচাতে গেলে আমায় কিছু খেতে হবে, আমি যদি না খাই সন্তান বাঁচবে না, তাই যে যা দেয় খেয়ে নিত। আর দেখতে দেখতে দিন মাস পূর্ণ করে মায়াবতীর কোল আলো করে এলো একটি ফুটফুটে পুত্র সন্তান, যে সন্তানটিকে কাছে পেয়ে মায়াবতী মা আমার আদর করে ছেলেটার নাম রাখলেন বিহারীলাল।